আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সোনালি মুরগি গোস্ত রান্না করব। তো আমি এখানে আমার প্রথম ভিডিওটা কেটে গেছে। তো এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আদা রসুন এলাচ দারুচিনি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে আর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে দিব, আমার মশলাগুলো দেওয়া শেষ। তো এখন আমি ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার এখানে 2টা সোনালি মুরগি আছে আর আমি পুরোটাই রান্না করব, সোনালি মুরগির 2টা পুরোটাই রান্না করব। তো একে একে আমি সমস্ত গোস্তগুলো দিয়ে দিব। আমার কষানো শেষ, দেখতে পাচ্ছেন উপরে তেল ছেড়ে চলে এসেছে। কতটা সুন্দর কালার হয়েছে কষানোর পর দেখতে পারবেন যে আরও কতটা কালারফুল হয়েছে, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি একটা একটা করে পানি চিপে চিপে ফেলে দিচ্ছি যাতে কোনো প্রকার পানি না থাকে। তো আমি পাগুলো দিয়ে দিয়েছি, আপনারা আবার কিছু মনে করবেন না। সোনালি মুরগির পা অনেক ভালো লাগে তাই আমি দিয়ে দিই। তো আমরা ব্রয়লারটা তো খুব খাওয়া তেমন খাওয়া হয় না, একদমই অল্প হঠাৎ খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। এজন্য আমি ব্রয়লার মুরগির পাও খাই না, কিন্তু সোনালি মুরগির পাটা আমার কাছে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি কিছু আলু কিউব করে রেখেছি, ওগুলো দিয়ে দিব। এগুলো একসাথে কষিয়ে নিব, একসাথে কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমার কষানো প্রায় শেষ। তা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, বেশি ঝোলও রাখবো না, একদম মাখা মাখা রাখবো। তো আমি এখানে একটা বড় এলাচ দিয়েছি, মুখ ফাটিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঠান্ডায় ঠান্ডায় সবাই সোনালি মুরগি রান্না করেন আর খিচুড়ি রান্না করে খান, ভালো লাগবে। তো আমার এখানে আজকে বৃষ্টি হচ্ছে।